13 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, আমি মঞ্জু বাংলাদেশ থেকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আমার খুব পছন্দের একজন মানুষ, অনেক বছর আগে থেকে আপনাকে ফলো করি আলহামদুলিল্লাহ। আপনার আলোচনাগুলো আমার জীবনে অনেক কিছুই পরিবর্তন করে দিয়েছে, আকিদা, ইমান, আমল, জীবন ঘনিষ্ঠ বহু কিছু আমি আপনার থেকে শিখেছি। আল্লাহু আকবার, আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। জি শেখ, আমার একটা কথা জানার ছিল। আমরা অনেক আলোচকের মুখে শুনে আসছি, বিভিন্ন কথার প্রেক্ষিতে বলে থাকে কাল কিয়ামতের দিন। এখন আমরা জানি কিয়ামত সংঘটিত হবে শুক্রবার, কিন্তু যখন মুখে বলছি তখন ধরে নেন সোমবার, তাহলে সোমবারের পরে তো মঙ্গলবার আসে। এখন কাল কিয়ামতের দিন বলাটা কতটা যৌক্তিক? জি, কাল কিয়ামত মানে কাল নয়, বাংলা ভাষায় কাল মানে আজকের পরে যে দিনটা সকাল হবে সেটা হচ্ছে আগামীকাল। জি, গতকাল আর আগামীকাল আমাদের কাছে রয়েছে। জি হ্যাঁ, এটা কিন্তু আরবি ভাষায় গদ, আগামীকাল, আগামীকাল যেটা সেটাকে বলা হয়। আর তারপরে যতগুলি দিন আসবে, যত সময়কাল আসবে, সবগুলিকে আগামীকাল বলা হয় কোরআনে কারিম ভাষায়। সূরা হাশরের আয়াত নম্বর 18-তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফস, আর প্রত্যেক ব্যক্তি যেন একটু চিন্তা করে দেখে, ভেবে দেখি, মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য কি পাঠিয়েছে। তা আগামীকাল, আপনি কি আগামীকালকে মারা যাবেন নাকি? হ্যাঁ, এখনও হয়তো 50 বছর বাঁচবেন, 60 বছর, 70-80 বছর বাঁচবেন, আল্লাহ ভালো জানে কতদিন বাঁচবেন। এই সবগুলিকে বলা হচ্ছে আগামীকাল। তারপরে মারা যাওয়ার পরে কবরের জীবন, বারজাখের জীবন, যদিও সেটাও বদলার জীবন, সেখানে নিয়ামত অথবা শাস্তি শুরু হয়ে যায়, কিন্তু এখানে সেই বিচার দিবস বোঝানো হয়েছে, জান্নাত এবং জাহান্নাম সবগুলিকে আগামীকাল বলেছে। আগামীকালকের জন্য মানে পরকালের জন্য। আলিয়াম হচ্ছে দুনিয়া, হ্যাঁ আজ, আর কাল হচ্ছে আখেরাত। তো আখেরাতকে আগামীকাল কোরআনের ভাষায় বলা হয়েছে। আগামী এমনকি দুনিয়ার যে দিনগুলি আসছে সামনে, সবগুলি, এই যে এই মুহূর্ত, একটা মুহূর্ত সামনে, যে মুহূর্তগুলি আসছে 1 মিনিট 2 মিনিট পরে যে সময়টা, সেটাও আগামীকাল, মানে আগামীতে আসছে, এর অন্তর্ভুক্ত। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে যে বক্তারা বলে থাকেন যে কাল কিয়ামতের দিনে বোঝা যাবে, কাল কিয়ামতের দিন এই হবে, কাল কিয়ামত মানে যে আসছে কিয়ামত, কাল মানে আসছে যে কিয়ামত, এটা উদ্দেশ্য করে বলা হয় সেই কোরআনের ওই ভাষাকে সামনে রেখে। কোরআনে কারিমে সূরা লোকমানের শেষ আয়াতে আল্লাহ বলেছেন যে মাফাতিহুল গায়ব, গায়বের মৌলিক বিষয়গুলি এই যে 5টি, তার একটি হচ্ছে ওমা তাদে নফসুন মা যা তাকসেব গাদা, কোনো ব্যক্তি জানে না যে আগামীকালকে কী করবে। তো আগামীকালকে শুধু তো নয়, আগামীকাল মানে আগামী এই দিনগুলি, যতগুলি দুনিয়ার দিন রয়েছে আমার আপনার হায়াতে, এবং মরণের পরে যে সময়গুলি রয়েছে, কী হবে, কী হবে, কোথায় যাবেন, জান্নাতে না জাহান্নামে, ভালো না মন্দ, সুখে থাকবেন না দুঃখে থাকবেন, আগামী দিনগুলিতে মা যা তাকসিব গাদান, তাহলে আশা করি বুঝতে পারছি। সায়া আলামুনা গাদান মানিল কাযাবুল আশির, সূরা কমরে আল্লাহ বলছেন আগামীকালকে জানতে পারবে ভালো করে যে কে চরম মিথ্যাবাদী। জি, মিথ্যাবাদী কে, কাফেররা জানতে পারবে। সায়া আলামুনা গাদান, আগামীকালকে, আগামীকালকে মানে কি, আগামীকালকে মানে আজকে হচ্ছে আপনার বৃহস্পতিবার, আগামীকাল মানে জুমাবারে জানতে পারবেন না, আগামীকালকে মানে কিয়ামতের দিনে জানতে পারবে। তো কোরআনে কারিমের এইরকম বিভিন্ন আয়াতগুলিতে আগামী দিনগুলিকে বা পরকালকেও গদ বা আগামীকাল বলা হয়েছে। 14 নম্বর প্রশ্ন, আজানের শেষে কোন দুরুদ পাঠ করবেন বিস্তারিত জানাবেন। আজানের শেষে দুরুদ পাঠ করবেন দুরুদ ইব্রাহিম, আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহু বারিক আলা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য দোয়া করবেন, ওয়াসিলার দোয়া, আল্লাহুম রাব্বা হাযিহি দাওয়াতি তামা ওয়াসসালাতিল কায়েমাতি মুহাম্মাদিন ওয়াসিলাতুল ফাযিলা ওয়া বাসু মাকামা মাহমুদা আল্লাযী ওয়াদ্দা। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم